বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও সমাবেশের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া প্রেস নোটকে মিথ্যা বলেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে প্রেস ক্লাবে আটক বিএনপি নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে কথা বলেন মির্জা ফখরুল। বৃহস্পতিবারের মধ্যে তাদের মুক্তি দেয়া না হলে সোমবার ও মঙ্গলবার লাগাতার হরতাল পালন করা হবে বলে জানান তিনি। একই দাবিতে আয়োজিত অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেছেন, হরতালে বাধা দিলে রাজধানীর সাথে সারা দেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এ সময় তারা সরকারের পদত্যাগ সহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। এই প্রেস নোটটি সম্পূর্ণ মিথ্যাচার করা হয়েছে। আমি সর্বশেষ বক্তা ছিলাম, আমি যখন বক্তব্য রাখছিলাম সেই সময় অকস্মাত স্কাউট বিল্ডিং এর সামনে যেখানে পুলিশরা দাঁড়িয়েছিল তাদের সামনে বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণ ঘটার পরে পরেই পুলিশ মিছিলে আক্রমণ করে, তারপরেই এই সভাটি পণ্ড করে দেওয়া হয়। যদি আজকের মধ্যে নেতা কর্মীদের মুক্ত না করা হয়, মামলা থেকে খালাস না দেওয়া হয়, তাহলে সর্বাত্মক, বাংলা ভাষায় বলছি, নেত্রী সুজা বলেছেন সর্বাত্মক হরতাল হবে 18 এবং 19 তারিখ।